শিউলি ফুলের গন্ধ ছাড়া বাঙালির দুর্গাপুজো অসম্পূর্ণ। বাড়ির শিউলিতলায় টুপটাপ জ্বরে পড়া ফুলই যেন পুজোর সানাই। সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু করে শীতের সূত্রপাত পর্যন্ত শিউলি ফোটে, কিন্তু অনেক বাড়িতে শিউলি গাছ থাকলেও ফুল ফোটে না। হাজারো চেষ্টাতে অদরাই থেকে যায় সুবাসিত শরৎ, কিন্তু কিছু নিয়ম মানলে শিউলি গাছে ফুল ধরবে। জানুন সেগুলি। শিউলি গাছের জন্য সূর্যলোক খুবই প্রয়োজনীয়। যেখানে শিউলি গাছ রোপণ করুন, যেখানে সকালে রোদ এসে পৌঁছাবে, সারাদিন ধরে শিউলি গাছ পড়বে পরোক্ষ সূর্যলোকে। বাগানে সেই রকম জায়গা দেখেই শিউলি গাছ রাখুন। টবে সেই গাছ থাকলেও মনে রাখুন এই নিয়ম, শিউলি গাছের জন্য উপযুক্ত সারের বন্দোবস্ত করাও জরুরি। রাসায়নিক সারের বদলে দিন জৈব সার। রান্নাঘরের আনাজপাতির খোসা জৈব সার হিসাবে অত্যন্ত কার্যকর। শিউলি গাছের গোড়ায় জল দাঁড়ালে অত্যন্ত ক্ষতি হয়, তাই প্রয়োজনের তুলনায় বেশি জল গাছে দিবেন না। গাছের গোড়ায় জল জমতে দেবেন না, তাহলে শিকড় পচে যাবে। গাছের গোড়ার অংশে মাটি যেন সবসময় শুকনো থাকে সেটা দেখবেন। শিউলি গাছের পাতায় জল দিয়ে ভেজাবেন না, তাহলে পাতায় ছত্রাকের সংক্রমণ হওয়া আশঙ্কা থাকে। জল দাঁড়ায় না এমন মাটি বেছে নিন শিউলি গাছের জন্য। দোআঁশ এবং বেলে মাটির মিশ্রণে রোপণ করুন শিউলি গাছ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।